হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আহমেদ রবিন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে শর্টকাটে পর্যায় সারণীর মৌলগুলোকে মনে রাখা যায়। তো চলো শুরু করা যাক। গ্রুপ একের এ, এই গ্রুপ মনে রাখার সিস্টেম হলো হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হাই দিয়ে হাইড্রোজেন, লিনা দিয়ে লিথিয়াম, কে দিয়ে পটাশিয়াম, রুবি দিয়ে রুবিডিয়াম, সাজাবে দিয়ে সিজিয়াম এবং ফ্রান্সে দিয়ে ফ্রান্সিয়াম। আমরা চলে যাই গ্রুপ দুই কীভাবে মনে রাখা যায় সেখানে। গ্রুপ দুইয়ের এ, গ্রুপ দুইয়ের এ মনে রাখা শর্টকাট হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, মোগলাই দিয়ে ম্যাগনেশিয়াম, কাবাব দিয়ে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে স্ট্রনশিয়াম, বাইরে দিয়ে বেরিয়াম এবং রাখো দিয়ে রেডিয়াম। আমরা চলে যাই গ্রুপ তিনের এ, বা যেটাকে বলা হয়ে থাকে গ্রুপ ১৩, সেটাকে কিভাবে মনে রাখা যায়। বর আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বর দিয়ে বোরন, আমার দিয়ে অ্যালুমিনিয়াম, গেল দিয়ে গ্যালিয়াম, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়াম এবং থাইল্যান্ড দিয়ে থ্যালিয়াম। এখন আমরা দেখব গ্রুপ চারের এ, বা গ্রুপ ১৪কে কিভাবে মনে রাখা যায়। কায়রো শহরে গেলে সোনা পাবে, কায়রো দিয়ে কার্বন, শহরে দিয়ে সিলিকন, গেলে দিয়ে জার্মিনিয়াম, সোনা দিয়ে এসএন যেটার ইংলিশ নাম হলো টিন, এবং পাবে দিয়ে পিবি যেটার ইংলিশ নাম হলো লেড। গ্রুপ পাঁচের এ, বা গ্রুপ ১৫ মনে রাখার শর্টকাট, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নলকূপের জন্য নাইট্রোজেন, পানি থেকে ফসফরাস, আর্সেনিক থেকে আর্সেনিক অর্থাৎ এএস, সমস্যা থেকে এসবি যেটার ইংলিশ নাম হলো অ্যান্টিমনি, আর বিদ্যমান থেকে বিসমাত। এখন আমরা দেখব গ্রুপ ৬ এ, বা গ্রুপ ১৬ মনে রাখার শর্টকাট, অহংকার স্বার্থপরতা সর্বদা টানে পশ্চাতে। অহংকার দিয়ে অক্সিজেন, স্বার্থপরতা দিয়ে সালফার, সর্বদা দিয়ে সেলেনিয়াম, টানে দিয়ে টেলেনিয়াম এবং পশ্চাতে দিয়ে পোলেনিয়াম। এখন আমরা দেখব গ্রুপ ৭ এ, বা গ্রুপ ১৭ মনে রাখার শর্টকাট, ফুলকলির বাড়িতে ইট আছে। ফুল দিয়ে ফ্লোরিন, কলি দিয়ে ক্লোরিন, বাড়ি দিয়ে ব্রোমিন, ইট দিয়ে আয়োডিন এবং আছে দিয়ে অ্যাস্টাটাইন। এখন আমরা দেখব গ্রুপ ৮ এ, বা গ্রুপ ১৮, বা শূন্য গ্রুপ অর্থাৎ এই গ্রুপের নাম হলো ৩টি। এই গ্রুপ ১৮ মনে রাখার শর্টকাট হলো হে না আর করিম যাবে রমনা। হে দিয়ে হিলিয়াম, না দিয়ে নিয়ন, আর দিয়ে আর্গন, করিম দিয়ে ক্রিপ্টন, যাবে দিয়ে জ্যানন, আর রমনা দিয়ে র্যাডন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাস ছিল এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে ১ থেকে ৩০ পর্যন্ত মৌলগুলোকে শর্টকাটের সাহায্যে মনে রাখা যায়। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এবং যদি আমার এই ভিডিও আপনাদের একটু উপকারে এসে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, অবশ্যই তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।